বান্দরবানে রোমায় র‍্যাবের সাথে সশস্ত্র সংগঠন ক্যানেফের কোলাগুলি হয়েছে। এ নিয়ে থানচিতে ব্রিফ করেন র‍্যাব মহাপরিচালক। জানান, ভোরে রেমাকরি পাংশে ইউনিয়নের দুর্গম অঞ্চলে অভিযান চালায় র‍্যাব। এ সময় ক্যানেফের সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে, পাল্টা গুলি চালায় র‍্যাবও। থেমে থেমে চলে এ গোলাগুলি, এতে তাদের কয়েক সদস্য আহত হয়। এছাড়া আটক করা হয় পাঁচজনকে। এবার চড়া মশলার বাজার। গেল এক মাস ধরে সব ধরনের মশলার দাম ঊর্ধ্বমুখী চট্টগ্রামের খাতুনগঞ্জে। অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পরও কেউ কেউ চেষ্টা করছেন কৃত্রিম সংকট সৃষ্টির। হারুন রশিদের ক্যামেরায় ইবেন মিরের রিপোর্ট। গেল সপ্তাহে যেখানে প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে 1100 টাকা দরে, তা এই সপ্তাহে 1400 টাকা ছাড়িয়েছে খাতুনগঞ্জে। এলাচ থেকে জিরার দর আরো বেশি। গেল সপ্তাহে প্রতি কেজি যেখানে 300 থেকে 350 টাকায় বিক্রি হয়েছে, তা এই সপ্তাহে 600 টাকা ছাড়িয়েছে। একইভাবে প্রতি কেজি দেশি মরিচ 400, ভারতীয় 480 এবং ঝাল মরিচ বিক্রি হচ্ছে 355 টাকায়। এছাড়া ভারতীয় হলুদ বিক্রি হচ্ছে 127 ও দেশীয় 118 টাকা। তেজপাতা 75, লবঙ্গ 1420, গোলমরিচ 610 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি দরে। গেল এক মাস যাবত মশলার বাজার ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকটে এলসি করতে না পারার পাশাপাশি কৃত্রিম সংকটও কেউ কেউ তৈরি করছেন। ডলার সংকটের কারণে এলসির মালগুলো এখনো এসে পৌঁছে নাই, যার দরুন বর্তমান মার্কেটে একটু এলাচির দাম বেশি, জিরার দাম বেশি, তারপর লবঙ্গর দাম বেশি, আর মরিচটা তো অনেকদিন ধরে বেশি আছে। বেড়ে যাওয়ার কারণ হলো কোনো মাল ইনপুট হচ্ছে না, ব্যাংকে ডলার পাওয়া যাচ্ছে না। এলসির বিষয়টা সরকারের উচিত সেটা বিবেচনা করে অন্ততপক্ষে লোকাল ব্যাংক যেগুলো আছে ওগুলোর মধ্যে এলসি করার অনুমতি দেওয়া। ব্যবসায়ীদের অভিযোগ, বড় আমদানি কারকরা এলসি করতে পারলেও মাঝারি ব্যবসায়ীদের ডলার সংকট দেখিয়ে চাহিদা অনুসারে এলসি করতে দিচ্ছে না ব্যাংকগুলো। সংকট দেখিয়ে মনে করেন আমার 1 লক্ষ ডলার এলসি দরকার, ব্যাংক আমাকে বলছে যে আপনাকে সর্বোচ্চ 10-15 হাজার ডলার এলসি দিতে পারো, তার চেয়ে বেশি দিতে পারবো না। হ্যাঁ, ওই জন্য, কারণ আমদানিটা যতক্ষণ পর্যন্ত সব ব্যবসায়ীরা করতে পারবে না, আমদানিটা যতক্ষণ নিশ্চিত করা যাবে না ততক্ষণ পর্যন্ত বাজার মূল্য ঊর্ধ্বগতি থাকবে। ব্যবসায়ী নেতাদের এমন দাবি মানতে নারাজ ব্যাংকগুলো। এলসি করার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা দিচ্ছি কাস্টমারদেরকে আমরা, মানে প্রসাধনী বা অন্য যে ধরনের লাক্সারিয়াস গুডসের এলসি বন্ধ করে দিয়ে হলো, খাদ্য আইটেমের ক্ষেত্রে কিন্তু ব্যাংক গুরুত্ব দিচ্ছে এবং এটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পড়া শুরু হয়েছে কিন্তু, যেটা এবছর জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। তবে দামে এমন অস্থির হলেও বাস্তবে এখনও মশলার পর্যাপ্ত মজুদ আছে খাতুনগঞ্জে, তাই রমজানের আগে বাজার মনিটরিং চান ভোক্তারা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। রাজনৈতিক সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরঘুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তেমুদ্দিন আহমদ। সকালে তৃতীয় দফা জানাজা শেষে তাকে জানানো হয় শেষ বিদায়। তাকে শ্রদ্ধা জানাতে এসে আবে কাপ্লুত হয়ে পড়েন তার সহযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয় নেতাকে শেষ বিদায়ে এক কাতারে দলমতের সবাই। মঙ্গলবার সকালে জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোস্তেমুদ্দিন আহমদের তৃতীয় দফা ও শেষ নামাজে জানাজা। জাতের ঢল নামে রাজনৈতিক নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে কেউ বাকরুদ্ধ, কেউ ভেঙে পড়েন কান্নায়। শোকাতুর সবার কণ্ঠেই উঠে আসে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে মোস্তেমুদ্দিনের ত্যাগের নানা গল্প কথা। আমি বন্ধুর বেদনায় অত্যন্ত আমি ভেঙে পড়েছি। তিনি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিকে ধারণ করে তার জীবনের শেষ দিনটি পর্যন্ত ছিলেন। মুসলিম ভাই প্রতিটা মুহূর্ত দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করে গেছেন। আমরা প্রতি মুহূর্তে তার জীবন থেকে শিক্ষা নিব কি করে কর্মী থেকে নেতা হতে হয়, আবার নেতা হয়েও কর্মীর মতো কাজ করা যায়। না ফেরার দেশে মোস্তেমুদ্দিনের এ চলে যাওয়া শোকাতুর করেছে ভিন্ন মতের রাজনৈতিক নেতাদেরও। স্মৃতিচারণ করতে গিয়ে আবে কাপ্লুত মুক্তিযোদ্ধারা। অত্যন্ত আদর্শবান মানুষ ছিলেন, উনি ত্যাগী নেতা ছিলেন, উনি কর্মী মুখর রাজনীতিবিদ ছিলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে গার্ড ও পনার এবং সর্বস্তরের শ্রদ্ধা শেষে
মুসলিমউদ্দিনের মরদেহ নিয়ে যাওয়া হয় গরিবুল্লাহ শাহ কবরস্থানে। সেখানে সমাহিত করা হয় রাজনীতির এই সাহসী মানুষটিকে। রাজধানীর একটি হাসপাতালে রোববার রাত 12:73 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধ ও বহু আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক মুসলিমউদ্দিন। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ডে। সকাল 11:00 দিকে ক্যাম্পে পৌঁছান তিনি। প্রথমে যান 3 নম্বর ক্যাম্পের একটি শিক্ষা কেন্দ্রে, সেখানে শিশুদের সাথে কথা বলেন। এরপর ক্যাম্পের নারীদের সাথে বৈঠক, বর্জ্য ব্যবস্থাপনা ও লার্নিং সেন্টার পরিদর্শন করেন, খোঁজ খবর নেন ক্যাম্প জীবন সম্পর্কে। এর আগে নোভেয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান রানী ম্যাথিল্ডে। চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে বই প্রেমী মানুষের আবেগের আয়োজন অমর একুশে বইমেলা। তাই জিমনেশিয়া মাঠে মেলা প্রাঙ্গণ জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। সবারই আশা, গতবারের চেয়েও এবার ভালো জমবে মেলা। হাতুড়ি করাতের টুংটাং শব্দে মুখর চারপাশ, স্টলে স্টলে চলছে কর্মব্যস্ততা। তাতে কেউ মগ্ন পেরেক ঠোকায়, কেউ ব্যস্ত ফ্রেম তৈরিতে, আবার কারু ব্যস্ততা রঙের প্রলেপ দেয়। চট্টগ্রামে বুধবার থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলাকে ঘিরে এম এ আজি স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চলছে এমন কর্মযজ্ঞ। তাতে মেলা শুরুর আগে স্টল তৈরি হয়ে যাওয়ার আশা প্রকাশকদের। গতকালকেই এই স্টলগুলি বুঝে পেয়েছি, এর জন্য সাজসজ্জার একটু ঘাটতি এখনও রয়ে গেছে এবং আজকে রাতের মধ্যেই আশা করি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এটা ভালো সেল হবে, পাঠক আসবে, লেখক আসবে, পাঠক এবং লেখক মিলে আমাদের মেলাটা খুব ভালো হবে। আশা করি যে কাগজের দাম বৃদ্ধি হলেও পাঠক মেলায় আসবে, বই কিনবে, বইয়ের বিকল্প নেই। মেলার আয়োজক সিটি কর্পোরেশন আর সহযোগী চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ। মেলায় ঢাকার 50টি সহ মোট 108টি প্রকাশনী অংশ নিচ্ছে, স্টল থাকছে 150। মেলা সুশৃঙ্খলভাবে আয়োজনের পাশাপাশি এবার ভালো সাড়া পাওয়ার আশা করছেন আয়োজকরা। গতবার আমাদের স্টল সংখ্যা ছিল 120টা, এবার সেখানে স্টল সংখ্যা 150টার মতো। গতবার ঢাকার প্রকাশন এসেছিল 38টা, এবার ঢাকার প্রকাশন এসেছে 50টি। আমার মনে হয় গতবার থেকে আল্লাহর রহমতে এবার সাড়া বেশি আর মেলার আবেদনও বেশি। তবে অতিমারির ধাক্কার পাশাপাশি কাগজ বই ছাপার সামগ্রী সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আশানুরূপ বেচা কেনা নিয়ে শঙ্কায় প্রকাশকরা। প্রকাশনার জন্য যে জিনিসগুলো দরকার, কাগজ, বাইন্ডিং বোর্ড, কালি, সবগুলোই দাম, যে বইয়ের মূল্য যেহেতু এবার বৃদ্ধি করতে বাধ্য হচ্ছি আমরা, এটা একটা সমস্যা হবেই এটা আমরা মনে করি, তারপরেও আমরা আশাবাদী। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা, যাতে প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা সভা, মোড়ক উন্মোচন মঞ্চ, বঙ্গবন্ধু কর্নার, সেলফি কর্নার সহ থাকবে উৎসব কেন্দ্রিক নানা আয়োজন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।